টেকনিক্যাল কেরিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে সব থেকে লেটেস্ট আপডেট খবর হলো, যারা 9 তারিখে এবং 9 তারিখে রেলওয়ে এক্সাম অর্থাৎ ALP এবং টেকনিশিয়ান এক্সাম দিয়েছিল তাদের জন্য, এবং যারা 17, 20 ও 21 তারিখে কেরালার যারা পরীক্ষা এক্সাম দিয়েছিল তাদের জন্য আবার রি এক্সামের একটা ব্যবস্থা করা হয়েছে রেলওয়ে বোর্ডের তরফ থেকে। সেই বিষয়ে বিস্তারভাবে জানার জন্য আমার এই ভিডিওটি সবাই লাস্ট পর্যন্ত কেয়ারফুলি দেখো, তাহলে বুঝতে পারবে যে তোমাদেরকে আবার নতুন করে কি করতে হবে। তো রেলওয়ে বোর্ড তরফ থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটা নোটিশ দিয়েছে, ফার্স্ট সিবিটি অফ CN1 2018 ALP অ্যান্ড টেকনিশিয়ানের 4/9/2018 তারিখে যে নোটিশ বেরিয়েছে, তার জন্য ফার্স্ট সিবিটি ফার্স্টে যে সিবিটি যারা দিয়েছিল ক্যান্ডিডেট হু এক্সাম হ্যাজ বিন ক্যান্সিল অন 9th August 9 তারিখে যারা এক্সাম দিয়েছিল তাদের এক্সাম ক্যান্সেল করা হয়েছে। ক্যান্সেল কেরালা হুজ এক্সাম কেরালার ক্ষেত্রে 17, 20, 21 আগস্টে যারা পরীক্ষা দিয়েছিল তাদের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এলিজিবল ক্যান্ডিডেট হু শিডিউলিং হ্যাজ নট ইয়েট হ্যাড বিন রিলিজড ইজ নাও ফিক্সড অন 4th September 4th September পর্যন্ত একটা নোটিফিকেশান দেওয়া হবে বাই SMS এবং ইমেল, একটা নোটিফিকেশান দেওয়া যাবে অ্যাবাউট ক্যান্ডিডেট ভিউ দেয়ার এক্সাম সিটি এবং ডেট, একটা 4th September রিলিজ ইজ নাও ফিক্সড অন 4th September একটা রুটিন জানানো হবে যে বাই ইমেল এবং বাই SMS তোমাদেরকে যারা 9 তারিখে এক্সাম দিয়েছিলো এবং কেরালার ক্ষেত্রে 17, 20, 21 আগস্ট 2018 যারা এক্সাম এক্সাম ডেট ছিল তাদের ক্ষেত্রে, এবং ই কল লেটার শ্যাল বি অ্যাভেলেবেল ও ডাউনলোড 31 আগস্ট 2018 থেকে। তোমরা কিন্তু 31 আগস্ট 2018 থেকে একটা ই কল লেটার পাবে তোমাদের এক্সাম ডেট এবং এক্সাম সিটি এবং এক্সাম শিফট বিষয়ে সম্পূর্ণ কিন্তু তোমরা জানতে পারবে। তো যারা বিশেষ করে 9th August অর্থাৎ আগস্ট মাসের 9 তারিখে যারা এক্সাম দিয়েছিল এবং কেরালার ক্ষেত্রে যারা 17, 20, 21 আগস্ট যাদের পরীক্ষার ডেট ছিল তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ইনফরমেশান। তো আশা করি তোমরা জিনিসটা ভালো বুঝতে পেরেছো। এই রেলওয়ে বোর্ড থেকে নোটিফিকেশানটা খুব গুরুত্বপূর্ণ নোটিফিকেশান, এই নোটিফিকেশানের মাধ্যমে তোমাদেরকে জানানো হচ্ছে তোমরা আবার কিন্তু 31 আগস্ট তোমাদের একটা অ্যাডমিট পাবে। এই অ্যাডমিটের মাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের কবে এক্সাম হবে এবং কোন সময়ে এক্সাম হবে। সেই এক্সাম অনুযায়ী তোমরা 31 আগস্ট একটা তোমাদের ই কল লেটার ডাউনলোড করে তোমরা এক্সাম হলে পৌঁছে যাবে। তো আশা করি সবাই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করো, এবং যারা নতুন ভিউয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো। বেস্ট অফ লাক, তোমাদের দিন শুভ হোক, থ্যাংক ইউ।